এক বিঘা জমিতে বল সুন্দরী কুল কতগুলো চারার প্রয়োজন হতে পারে? এটা আপনার নির্ভর করবে যে আপনি কোন সময় বাগানটা লাগাবেন। আচ্ছা, যদি আপনি 6 মাস আগে লাগান তাহলে একটু চারার পরিমাণটা বেশি লাগবে, আর যদি 1 বছর আগে লাগান তাহলে একটু কম লাগবে। যদি আপনি আর 1 বছর আগে লাগান তাহলে 120টা গাছ লাগবে 1 বিঘাতে, মানে 12 ফিট দূরত্বে। আর যদি আপনি 6 মাস আগে লাগান তাহলে 180টা গাছ লাগতে পারে। আচ্ছা, বল সুন্দরী কুল থেকে আমরা কতদিনের মাথায় ফসল সংগ্রহ করতে পারবো? যদি কেউ ফেব্রুয়ারি মার্চ মাসে যদি চারা রোপণ করে তাহলে আপনার আগস্ট মাসে মুকুলটা আসে আপনার, মানে কমনলি আগস্ট মাসে মুকুল চলে আসবে। ফেব্রুয়ারি মার্চ মাসে আপনি হারভেস্ট করতে পারবেন, ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা সংগ্রহ করতে পারবো। তো কি পরিমাণ কুল সংগ্রহ করা যেতে পারে এক বিঘা জমি থেকে? এক বিঘা জমি থেকে আপনার 40 কেজি প্লাস কুল আসবে। আচ্ছা, এক মন। তো দামটা কেমন পাওয়া যায়? আপনার দামটা সর্বনিম্ন 40 টাকা হারে পাওয়া যায় সর্বনিম্ন, আর 70-80 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। আচ্ছা, যদি 40 টাকা আমরা হিসাব করি বল সুন্দরী কুলে, এক মন কুলের দাম আসে 1600 টাকা। তার মানে যদি আমরা 100টা গাছ ধরি 1,60,000 টাকা বা তার বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এখন আমরা আসলে যে যে গাছটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটি মূলত বারিয়ন একটি মালটা, দেখতে পাচ্ছি অনেক গাছ। তো এখন এই মালটাটা আমরা কিভাবে রোপণ করলে একজন তরুণ কৃষকদক্তা লাভবান হতে পারে এবং এটা কত বছর পর থেকে ফুলফিল ইনকাম শুরু হবে কৃষকের? মূলত আপনারা যে আমাদের যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিশ্র বাগান, বাগান হিসেবে লাগানো আপনার পেয়ারার সাথে আপনার এই বারিয়ন মালটা লাগানো এখানে আছে। তো এটা আপনার 4 হাত পর পর পেয়ারার চারা লাগানো আছে এবং 8 হাত দূরত্বে মালটার চারা লাগানো আছে। তো আপনার এই হিসাবে আপনার 1 বিঘাতে 100 পিস মালটা গাছ লাগে, আর পেয়ারা লাগে 300 পিস। আর আপনার মালটাটা আপনার যে যে গাছটা দেখছেন আপনার এখানে সম্পূর্ণ বাগানটার বয়স হলো 1 বছর 5 মাস, 1 বছর 5 মাস বয়সী গাছে দেখছেন প্রচুর পরিমাণে অনেক মালটা আছে। কালারও ভালো, 12 মাস বয়সী গাছে মালটা চলে আসে। যে গ্রাফটিং এর চারা সমস্ত গাছটা আপনার নিচে আপনার জাম্বুরার উপরে মালটা গাছে গ্রাফটিং করে, এই জন্য আপনার দেখতে পাচ্ছেন যে মালটা যে সাইজ গুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি হয়েছে বাজারের সমান। হ্যাঁ, এটা মোটামুটি আমার ধারণা করছি যে এটা তো 300, আপনার হাতে যেটা আছে এটা তো 300 থেকে 350 গ্রাম হবেই। জি জি। আচ্ছা, আপনার কথার মাঝে আমি একটা সংযোজন করতে চাই, একটা স্পেস, যে বিগত 3 থেকে 4 বছর যে পুরাতন বাগানগুলো ছিল দেখা যায় যে মালটার সাইজটা ছোট হয়ে যায়। পরে দেখা গেছে যে যে প্রথম পর্যায়ে যে চারাগুলো করছিল আপনার কাগজি লেবুর উপরে গ্রাফটিং করেছিল, এই জন্য সাইজটা ছোট। আর আমরা যে চারাগুলো বাগানটা লাগানো আপনার লাগানো আছে আপনার প্রায় 10 বিঘার উপরে সম্পূর্ণ বা জাম্বুরার উপরে, এই জন্য সাইজটা অনেক ভালো এক্সপোর্ট করে এবং অনেক রসাল হয় এটা, জুসি হয় এটা। পূর্ণাঙ্গ ফলন কত দিনে আসে একটা মালটা বাগানে? পূর্ণাঙ্গ ফলন একটা মালটা বাগানে আপনার 2 বছরের ভিতরে একটা গাছে 30 কেজির উপরে ফল ধারণ হয়ে যায়। তো যখন আপনার একটা গাছের বয়স 4 বছর হয়ে যাবে, 3 বছর প্লাস হয়ে যাবে, তখনই এক মনের উপরে মালটা চলে আসবে। আমরা ধরতে পারি যে 3 বছর হলে একটা গাছে পূর্ণাঙ্গ ফলন আসে, তাতে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন মূল্যটা ধরি 50 টাকা। জি, তো এক মনের দাম আছে 2,000 টাকা, 2,000 টাকা সেই ক্ষেত্রে 100 মন যদি 2,000 টাকা করে মন হয় সেই ক্ষেত্রে 2 লাখ টাকা আমরা ইনকাম করতে পারি অনায়াসে মালটা থেকে। আর যদি মিশ্র হিসেবে আপনার পেয়ারা থাকে? হ্যাঁ, যেহেতু আমরা জমিটা পাচ্ছি 2 বছর, আমরা জমিটা ফেলে না রেখে পেয়ারা লাগাই, ওইটা আমরা ব্যবহার করতেছি প্রায় 2-3 বছর। আচ্ছা, ঠিক আছে। এছাড়া আপনার আরো যে ফসলগুলো আছে যেমন যে শরীফাটা আছে, এই শরীফাটা কতদিনে পূর্ণাঙ্গ ফলন আসবে? যে শরীফাটা আছে আমার এটা সুদানি শরীফা, এটা বাংলাদেশে প্রথম আসছে। তো আমি কিছু গাছ লাগাইছি এখানে, 120 মতো গাছ লাগাইছি। তো এটার আপনার বিশেষত্ব হচ্ছে একটি শরীফার ওজন 500 গ্রাম হবে আপনার, অনেক বড়, অনেক বড় সাইজ এবং খুব টেস্টফুল এটা। আর এটাও কিন্তু 12 মাসই আপনার পেয়ারার মতো এটা। আচ্ছা, এটা আর একটা অবিশ্বাস্য বিষয় আছে, এটা 12 মাসই। তো আপনার এই 3 বছর বয়স হলে একটা গাছে পূর্ণাঙ্গ ফল পাওয়া যায় একটা গাছ থেকে। কি পরিমাণ ফল আসবে 3 বছর বয়সে একটা গাছ? যেহেতু 12 মাসই আপনার সর্বনিম্ন এক মন ফল পাওয়া যায়। দামটা কেমন আসে ফল? আপনার এই ফলটা আপনার সিজনেই 300 টাকা কেজি বাগান থেকে বিক্রি হয়ে যায়। 300 টাকা? জি জি। তার মানে আছে 12,000, সিজনে আপনার 500 টাকা পর্যন্ত কেজি হয়ে যায়। আপনি যদি 300 টাকা কেজি হয় তাহলে আপনার এক মন ফলের দাম আছে 12,000 টাকা। আপনার যদি বিঘায় 100 গাছ লাগানো থাকে আপনার 8 ফিট দূরত্বে, তাহলে আপনার এখান থেকে অনেক টাকা, প্রায় 10-12 লক্ষ টাকা, সেটা অনেক টাকা। 2 বিঘার যদি কারো এই বাগানটা থাকে আপনার যত বয়স হবে তত আপনার ফল ফলের হার বৃদ্ধি পাবে আপনার। আপনার সাথে তো আমি অনেকক্ষণ কথা বলতেছি, তো আমরা এখন এই গাছ থেকে মালটাটা খেয়ে দেখবো আসলে কেমন টেস্ট হয়েছে। ঠিক আছে, আপনি কাটেন একটা ভালো দেখে, না আপনি ইয়ে করেন, সমস্যা নেই, এইটা কাটেন, এইটা কাটেন। এটা ভিতরে দেখছেন কালার চলে আসছে, বাইরের দিকেও কালার চলে আসছে। এইটা মূলত কয়েকদিন পেড়ে রাখা হয়েছে যার কারণে এটা বেশ ভালো কালার হয়েছে, এটা এখনো কাঁচা, আমরা এইটাই খেয়ে দেবো কেমন।
বিসমিল্লাহ। অনেক স্বাদ এবং বেশ রসালো, বাজারের মালটার থেকে অনেক ভালো, মানে আসলে 100 গুণ ভালো, অনেক ভালোই বলা যায়। আসলে ওই মালটাগুলো তো দামও বেশি, রসটা ঠিক আছে, তবে এত রস আসে না ওই মালটাগুলো। একটা কারণ হলো আপনার ওই কারণ ওই মালটাগুলো আপনার বাইরের দেশ থেকে আসে, যেমন সাউথ আফ্রিকা আসে, চীন থেকে আসে এবং মিশর থেকে আসে। আচ্ছা আচ্ছা। মালটাগুলো আপনার যখনই জাহাজের উপর উঠতে পারে, 3-3.5 মাস লাগে বাংলাদেশে পৌঁছাতে। 3-3.5 মাস লাগে বাংলাদেশে। যে ব্যবসায়ীরা আছে ওরা আবার কোল্ড স্টোরেজে রেখে 6-7 মাস ধরে আমাদেরকে খাওয়ায়। তার চাইতে তো আমরাই তো, আমাদের দেশিটা হলে তো ভালো হয়, যেহেতু আমরা ইনস্ট্যান্ট বাগান থেকে সংগ্রহ করছি, তারপর সেটা খেতে পারছি। আর আমরা যখন বাইরেটা খাচ্ছি, প্রায় 3-4 মাসের পুরানো একটা ফল আমরা খাচ্ছি। আচ্ছা মেহেদি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো যারা আপনার মতন নতুন কৃষি উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আপনার কী পরামর্শ? তাদের জন্য আমি একটা পরামর্শ দিব, যারা পড়াশোনা শেষ করে, বিশেষ করে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে কৃষিতে আসতে চান, তারা তাদের একটা পরামর্শ দিব যে আপনারা বর্তমানে ইউটিউবে অনেক চ্যানেলে আপনার বিভিন্ন রকম ভিডিও দেখতে পান, যে 10 বিঘা মালটা অথবা পেয়ারা কি কুল চাষ করে 40 লক্ষ কি 50 লক্ষ টাকা আয় করছে। তো আপনাদের আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা বাংলাদেশে বিভিন্ন বড় বড় বাগান হয়ে গেছে, আপনারা বাগানগুলো ঘোরেন, বাগান দেখেন, কমপক্ষে 6 মাস আগে বাগানগুলো ঘোরেন। এরপরেও আর একটা কৃষি অফিসারদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের কাছে পরামর্শ নেবেন, এটা ভালো হবে, কিন্তু ক্ষতির ভিতরে পড়বেন না। অভিজ্ঞতা এর ভিতরে আপনার দেখা যাচ্ছে 6 মাস ধরে যদি আপনি বিভিন্ন বাগানে ঘোরেন, তো আপনার অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে, তাহলে আপনার বাগান লাগানো 2-3 বছর পর আর ক্ষতির কোনো লসের ভিতরে পড়বেন না আপনারা। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা কথা বললাম সেই তরুণ কৃষি উদ্যোক্তা, যিনি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছেন কৃষক হবার স্বপ্নে। আজকে আমরা তার সাথে কথা বলে সত্যি আনন্দিত হলাম, অনেক কিছু জানলাম, শিখলাম। এবং তার যে পৈতৃক বাবার অনেক নার্সারি প্রপার্টিস আছে, তো তারপরেও তিনি নতুন নতুন সংযোজন করেছেন। তার বাবা একটু বয়সের ভারে বলতে পারেন যে বাগানগুলো একটু এলোপাথারি অবস্থায় ছিল, লকডাউনের সুবাদে সেগুলো সে এসে বেশ পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। একটা সময় তার বাবা একজন মাটিতে চারা তৈরি করতো, যেটা আসলে পরিবহনের সময় চারাগুলো নষ্ট হয়ে যেত। এখন সে আসার পরে বিভিন্ন সুন্দরভাবে সেগুলো পলিব্যাগে তৈরি করছে, চারায়ও যে ওষুধপত্র দেওয়া লাগে চারাকে সুস্থ রাখার জন্য, সেটা সে নিয়মিত করছে এবং চারা গুণগত মান অনেক ভালো হচ্ছে। এবং আপনারা মেহেদি হাসানের মতো একজন তরুণ কৃষকতা হতে পারেন, এই বলে আমরা আজকে পর্ব এখানে শেষ করছি।